हेलो बन्धुरा, वेलकम बैक टू माय चैनल। आमी चले एलाम आबार एक रेसिपी निये। बाजारे एखन प्रचुर परिमाणे तरमुज पाওয়া যাচ্ছে। ছোট থেকে বড় সবারই পছন্দের একটা ফল হলো তরমুজ। আর এই তরমুজ দিয়ে যদি আইসক্রিম বানানো হয় তাহলে তো আর কথাই হবে না। চলুন না দেরি না করে শুরু করা যাক কি করে বানাতে হয় তরমুজ দিয়ে আইসক্রিম। এখানে আমি প্রায় 2 কেজি মতো তরমুজ নিয়ে নিয়েছি। এরপর তরমুজটাকে আমি কেটে নেব ঠিক এই রকম ভাবে। এখানে আমি তরমুজটা নিজের সুবিধা অনুযায়ী কেটে নিচ্ছি। তরমুজটা থেকে ছোট টুকরো করে নেয়ার পর তরমুজের যে লাল অংশটা আছে সেটা আমি কেটে নেব। এখানে তরমুজ থেকে সমস্ত লাল অংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর তরমুজের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেবেন না। এটা দিয়েও খুব সুন্দর একটা রেসিপি বানানো যায়। এটা আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর একটা পাত্রের মধ্যে একটা ছাকনি রেখে নিয়ে গ্রেডারে করে তরমুজগুলোকে গ্রেড করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিতে। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে সমস্ত তরমুজটা আমার গ্রেড করা হয়ে গেছে। এরপর স্প্যাচুলার সাহায্যে ছাকনির মধ্যে যেটুকু তরমুজ ছিল সেগুলোকে এরকম চেপে চেপে দেব, তাহলে এর মধ্যে যেটুকু রস আছে সেটা তলায় পড়ে যাবে। ভালো করে চেপা হয়ে গেলে এই অংশটা আমি ফেলে দেব। এরপর তরমুজটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এটা কড়াই দেওয়ার সময় ছাকনির মধ্যে আমি আরেকবার ছেঁকে নেব। যদি এর মধ্যে কোনো গোটা থাকে সেটা ছাকনির মধ্যে পড়ে যাবে। সমস্ত তরমুজের জুসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদমতো চিনি দিয়ে দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটাকে বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে সমস্ত চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এখানে সমস্ত চিনিটা ভালোভাবে গলা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে নিয়ে একটা পাত্রের মধ্যে 4 টেবিল চামচ জল নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকব। এটা নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে দেখব জুসটা ঘন হয়ে এসেছে। ঘন হয়ে আসার পর আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দেব। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে ছাকনি রেখে আরেকবার ছেঁকে নেব। ছাকনির মধ্যে ছাকা হয়ে গেলে এটা আমি ঠান্ডা হতে দেব। এখানে তরমুজের জুসটা রুম টেম্পারেচারে চলে এসেছে। এরপর আমি এর মধ্যে একটা জল জিরার প্যাকেট দিয়ে দেব। জল জিরাটা দেয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি জল জিরা না থাকে তার পরিবর্তে আপনারা চাট মশলা অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন। ভালো করে জল জিরাটা মেশানো হয়ে গেলে এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম। এরপর আইসক্রিমের মোল্ডের ভিতরে পরিমাণ মতো জুস আমি দিয়ে দিব। সমস্ত মোল্ডের ভিতরে তরমুজের জুস দিয়ে দেওয়ার পর ফয়েল পেপার দিয়ে মুখগুলো মুড়ে নেব। ফয়েল পেপার দিয়ে মুখগুলো মুড়ে নেওয়ার পর চাকু দিয়ে এরকম অল্প অল্প করে কেটে নেব যাতে এর মধ্যে কাঠিটা সহজে ঢুকানো যায়। এরপর আইসক্রিমের কাঠিগুলো ফয়েল পেপারে যে কেটে রেখেছিলাম সেখানে আমি ঢুকিয়ে দেব।
সমস্ত কাঠিগুলো ঢুকিয়ে নেওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না এটা জমে যাচ্ছে। এখানে আইসক্রিমটা ভালোভাবে জমে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এরপর ফয়েল পেপারগুলোকে সরিয়ে নিয়ে এটা একটা পাত্রের মধ্যে জল নিয়ে কিছুক্ষণ আইসক্রিমের মোল্ডটা বসিয়ে রাখবো, তাহলে আইসক্রিমটা সহজভাবে উঠে যাবে। এখানে আইসক্রিমটা খুব সুন্দরভাবে উঠে গেছে, দেখুন ঠিক এইরকম হয়েছে। এটা খেতেও খুবই মজাদার হয়েছে। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের রান্নায়।